রাজধানীর হাসপাতালগুলোয় করোনা বেডের জন্য অপেক্ষমানদের তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। আইসিইউ তো দূরে থাক, সাধারণ রোগীদের কপালে সাধারণ বেডও জুটছে না। কোন রোগী সুস্থ কিংবা মারা গেলেই মিলছে নতুন বেড। আরো জানাচ্ছেন রাজু হামিদ। পঞ্চাশোর্ধ্ব ফিরোজা বেগম সপ্তাহখানেক আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। গত পাঁচ দিন ধরে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরছেন একটি বেডের জন্য। ওই পরিবারটির সাথে দেখা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে, সেখানে বেডের চেয়ে 150 জন বেশি রোগী ভর্তি আছেন, এরপরেও অপেক্ষায় বসে আছেন। পেশেন্ট নিয়ে 4 নম্বর হসপিটালে ঘুরতেছি, এখানে আসলাম, এতক্ষণ অ্যাম্বুলেন্সে ছিল অক্সিজেন, এখানে নামাই, এখানে অক্সিজেন দিয়ে রাখলাম, তাও 1 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে এখানে নামাই রাখছি। হোসনেয়ারা বেগমের বয়স 70 বছর, বেড না পেয়ে তাকে বসিয়ে রাখা হয়েছে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে অক্সিজেন দিয়ে। এখানে আমরা 2 ঘন্টা যাব, মানে এই করে এখন পর্যন্ত স্লিপের নামও আসে নাই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রাজধানী ঢাকায় করোনা আক্রান্তদের জন্য বিভিন্ন সরকারি হাসপাতালে বেড রয়েছে 2555টি, যার মধ্যে ফাঁকা রয়েছে মাত্র 140টি বেড। অন্যদিকে বেসরকারি হাসপাতালে বেড রয়েছে 813টি, ফাঁকা রয়েছে 132টি বেড। সরকারি বেসরকারি মিলিয়ে আইসিইউ রয়েছে 360টি, ফাঁকা রয়েছে মাত্র 25টি। স্বাস্থ্য অধিদপ্তর বেড ফাঁকা রয়েছে দাবি করলেও সেখানে সাধারণ রোগীদের ঠাঁই নেই। রিজার্ভ রাখা হয়েছে ভিআইপিদের জন্য, তাই কোনো রোগী সুস্থ কিংবা মারা গেলেই নতুন রোগীর বেড মিলছে। সিট যদি ফাঁকা হয় তাহলে আর কি অ্যাডমিট করাবে, তাছাড়া এমনি বলতেছে যে সিট নাই। তো গতকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় মানে হাসপাতালের জন্য ঘোরাফেরা করছি, বাট মানে কোথাও পাচ্ছি না, পরে শেষমেশ সেখানে আসলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানালেন, বেড খালি হলেই নতুন রোগী ভর্তি করানো হচ্ছে। বেটার হচ্ছে যে আমরা কীভাবে মানুষজন যেন আইসিইউতে যেতে না হয় সেই ব্যবস্থাটা করা যায়, সেইগুলি আমরা চেষ্টা করে যাচ্ছি। তারপরেও কিছু সংখ্যক যাবে পরিসংখ্যান অনুযায়ী। এরকম যদি সংক্রমণের হার বাড়তে থাকে, আইসিইউর সংখ্যা দিনে দিনে আরও মানুষের চাহিদা বাড়বে, কিন্তু সেটা দিয়ে কখনোই সমাধান করা সম্ভব নয়। সংশ্লিষ্টরা বলছেন সামনে দিনগুলো আরও ভয়াবহ রূপ নিতে পারে। রাজু হামিদ, নাগরিক, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মহাখালীতে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ শাফি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাফি, রাজধানীর মহাখালীতে দেশের যে সবচেয়ে বড় করোনা হাসপাতাল চালু হচ্ছে, সেই হাসপাতালে কি কি সুবিধা আছে আর এই হাসপাতালে রোগী ভর্তি হতে পারবে কবে থেকে? আপনি ঠিকই বলেছেন, দেশের সবচেয়ে বড় হাসপাতাল এখানে নির্মাণ করা হচ্ছে। কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এখানে এসে পরিদর্শন করে গেছেন এবং তিনি জানিয়েছেন যে বিষয়টি এখানে বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতালের মধ্যে প্রায় 200+ আইসিইউর ব্যবস্থা করা হবে। কারণ এই করোনার মধ্যে সবচেয়ে বেশি সংকট ঘাটতি দেখা যাচ্ছে, যেটি সেটি হচ্ছে আইসিইউ। অনেক জায়গায় আইসিইউ সংকটে পড়ে যাচ্ছে। তিনি বলেছেন এখানে 200+, সর্বোচ্চ 250 আইসিইউ হতে পারে এবং এখানে প্রায় 1250 সিট একটা রোগী সেখানে ভর্তি করা, সাধারণ রোগী সেখানে চিকিৎসা নিতে পারবে অক্সিজেন সহ। এই বিষয়টি তিনি কিছুক্ষণ আগে নিশ্চিত করে গেছেন, সাংবাদিকদের সাথে আলাপ করে গেছেন। তবে শুধু এই তথ্যই নয়, তিনি আরও অনেক বেশ কিছু বিষয়ে কথা বলেছেন, টিকা নিয়েও কথা বলেছেন। তো যে বিষয়টি সবচেয়ে তিনি গুরুত্ব দিয়েছেন যে সামাজিক দূরত্ব, যে হাসপাতালের সিট সংকট কিংবা হাসপাতালে ভর্তি হলে রোগীরা ভালো হয়ে যাবে, এই বিষয়গুলোকে উনি বেশি গুরুত্ব দিয়েছেন। যে হাসপাতালে যেহেতু আমাদের রোগীর সিট সংকট হয়ে যাচ্ছে এবং রোগী ভর্তি করা যাচ্ছে না, আইসিইউ সংকট হচ্ছে, সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষদেরকে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে। তিনি আরো আরেকটি বিষয় বলেছেন যে এই মাসের মাঝামাঝি নাগাদ আর সপ্তাহ দুয়েকের মধ্যেই হয়তো এই আইসিইউ সেন্টার যে 200+। ধন্যবাদ শাফি।